হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভিটির নাম হচ্ছে সোহাগ। এই মুভিতে গ্রামের একটি দম্পতির কাহিনী দেখানো হয়, যাদের ঘরে খাবার ছিল না, আর তাই তাদের ক্ষুধার যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা কি করত তারা নিজেরাও বুঝতে পারছিল না। তারা কখনো মারামারি করত তো কখনো ভালোবাসত। মানে এই ছবিটাতে মারামারি এবং সোহাগ দুটো একই সাথে আছে, তাই এই ছবিটির নাম হচ্ছে সোহাগ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই যে একটি লোক তার স্ত্রীকে চুল ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। সেই মেয়েটিকে ঘরের ভিতরে নিয়ে তার স্বামী তাকে একটি খুঁটির সাথে বেঁধে দেয়। এরপর সেই লোকটি তার স্ত্রীকে জিজ্ঞেস করতে থাকে যে তুই আবার সব খাবার খেয়ে ফেলেছিস। আর এতে আমরা বুঝতে পারি যে তাদের ঘরে খাবারের সংকট আছে। আর সেই লোকটি তার স্ত্রীকে এই কারণে মারছিল যে তার স্ত্রী সমস্ত খাবার খেয়ে ফেলেছে। এখানে সেই লোকটি তার স্ত্রীকে এটাও বলে যে আমি সারা রাত ধান পাহারা দিয়েছি, সারাদিন কাজের পরে কাজ করেই যাচ্ছি, আর যখন বাসায় খাবার খেতে আসলাম তখন দেখি তুই সব ভাত খেয়ে ফেলেছিস। আর এটা বলে সেই লোকটি তার স্ত্রীকে অনেক মারধর করতে থাকে, আর বলে যে ভাত খাবি, আরও খাবি, এই নে খা, এটা বলে সে তার স্ত্রীকে মারতে থাকে। এরপরে সেই লোকটি তার আশেপাশে একটা জিনিস খুঁজতে থাকে যাতে সে তার স্ত্রীকে মারতে পারে, কিন্তু সে সেখানে কোনো কিছুই খুঁজে পায় না। তাই সে তার চুলে ধরে হাঁটু দিয়ে তাকে মারতে থাকে, আর বলে যে রাক্ষসী, খাবি, আরও ভাত খাবি, এই নে খা, এটা বলে সে তার স্ত্রীকে অনেক মারধর করে। আর তখন সেই মেয়েটি সেখানে ভুপিয়ে ভুপিয়ে কান্নাকাটি করতে থাকে। এরপরে সেই লোকটি দূরে বসে থেকে তার স্ত্রীকে আবার জিজ্ঞেস করে, খাবি, খাওয়ার শখ মিটেছে? তখন তার স্ত্রী বলে যে হ্যাঁ খাবো, আমি আরও খাবো, যদি খাবার না থাকে তাহলে আমি দরকার হলে চুরি করে ডাকাতি করে খাবো, তবু আমি খাবো, আর তাও যদি করতে না পারি তাহলে আমি তোরেই কেটে খাবো। আর এটা বলে সেই মেয়েটি সেখানে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। এরপরে সেই লোকটি স্বাভাবিক হয়, আর সে তার স্ত্রীকে বলে যে কাপড়টা ঠিক করে নে, আমি এখন দরজা খুলবো। আর সে তার স্ত্রীকে এটাও বলে যে আমাকে একটু জল দে, আমি জল খেয়েই পেট ভরি, আমাকে তো কাজে যেতে হবে, তুই তো সব খাবার খেয়েই ফেলছস, তাই তো এখন আর কিছু খাওয়া যাবে না, দে একটু জলই দে। আর তো করার কিছু নাই, মরণ তো আছেই, খাইলেও মরতে হইব, না খাইলেও মরতে হইব, তুই আমারে অমন করে না খাইয়ে মারিস না সোহাগী। এই কথাগুলো সেই লোকটি তার স্ত্রীর দিকে অসহায় চোখে তাকিয়ে বলছিল। তখন সেই লোকটি তার স্ত্রীকে এটাও বলে যে গত বছর মহাজনের কাছ থেকে ধান ধার নিয়েছিলাম, আর এখন পর্যন্ত সেই ধার শোধ করতে পারিনি, কখন যেন মহাজনের লোকেরা এসে আমাকে মেরে ফেলে। আর ঠিক তখনই দরজায় কেউ যেন কড়া নাড়ছিল, আর তারা দরজায় খুব জোরে জোরে ধাক্কা মারছিল। এটা দেখে সোহাগী এবং তার স্বামী খুব তাড়াতাড়ি করে তাদের কাপড় চোপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারা দুজনে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে থাকে, তারা দুজনে গ্রামের রাস্তা ধরে পালাতে থাকে, আর পিছনে সেই মহাজনের লোকগুলো তাদেরকে তাড়া করছিল। কিন্তু সোহাগী আর দৌড়াতে পারছিল না, তাই তার স্বামী তাকে কাঁধে তুলে নিয়ে দৌড়াতে থাকে। এরপরে তারা দুজনে গিয়ে একটি আখ খেতে লুকিয়ে পড়ে, কিন্তু তাদের কি দুর্ভাগ্য, সেখানেও মহাজনের লোকেরা পৌঁছে যায় আর তাদেরকে মেরে ফেলতে চায়। আর ঠিক তখনই সোহাগী বাস্তবে ফিরে আসে। তখন আমরা বুঝতে পারি যে এটা সোহাগীর ভ্রম ছিল, মানে সে স্বপ্ন দেখছিল। আসলে সোহাগীর স্বামী যখন মহাজনের কথা বলছিল তখন সোহাগী খুব ভয় পেয়ে গিয়েছিল, আর সে কল্পনা করতে থাকে যে ভবিষ্যতে তাদের সাথে কি হতে পারে। এরপরে সোহাগের স্বামী সোহাগীকে বলে যে আমাকে মহাজনের লোকেরা কবে কোথায় মেরে ফেলে রাখবে কে জানে, হয়তো বা মেরে আমাকে রাস্তায় কোনোখানে ফেলে রাখবে, আমার লাশ শিয়াল শকুনে খাবে, তার চেয়ে ভালো তুই আমাকে কেটে খেয়ে নে, এটাতে তোর পেট তো অন্তত ভরবে। তখন সোহাগী রেগে গিয়ে তার স্বামীকে বলে যে ওইসে চুপ করো, আর কত বলবা, আমারে মারছো কাটছো যাই করছো করছো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই ধরনের কোনো কথাই বলবা না, এগুলো আমার একদম সহ্য হয় না। এরপরে সোহাগী উঠে গিয়ে এক গ্লাস পানি এনে তার স্বামীকে খাইয়ে দেয়। পানি খাওয়ানো শেষ হলে সোহাগী তার স্বামীর সামনে বসে বলে যে তুমি মাঠে যাও, আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো। কিন্তু তখন সোহাগীর স্বামী সোহাগীকে জিজ্ঞেস করে যে তুমি যে ভাত রান্নবে, সে ভাত রান্না করার জন্য চাল কোথায় পাবে? তখন সোহাগী তার স্বামীকে বলে যে যেভাবেই হোক পাবো, দরকার হলে চুরি ডাকাতি সব কিছু করবো, কিন্তু চাল তো আমি জোগাড় করেই ছাড়বো। তখন সোহাগী একটু ভেবে বলে যে আমি নন্দীর ঘরে অনেক চাল দেখেছি। কিন্তু সোহাগীর স্বামী সোহাগীকে বলে যে সে তোমাকে চাল দিবে কেন? তখন সোহাগী রেগে গিয়ে তার স্বামীকে বলে যে চাল দিবে না মানে, চাল না দিলে দরকার হলে তাদেরকে কেটে খুন করে তারপর আমি চাল নিয়ে আসবো, কিন্তু চাল তো আমি আনবই। আর এটা বলেই সোহাগী আবার কান্না করতে থাকে। আর তখন সোহাগীর স্বামী সোহাগীকে বলে যে আয় কাছে আয়, তুই যা খুশি তাই কর, তোকে আমি আর কোনোদিন মারব না। এটা বলেই সোহাগীর স্বামী সোহাগীর কাঁধে হাত রেখে বলে যে আমি তোকে খুব মারি, তাই না সোহাগী? এরপরে তারা দুজন তাদের দুজনের হাত আঁকড়ে ধরে রাখে আর কান্না করতে থাকে। তখন সোহাগীর স্বামী সোহাগী বলে যে আয় কাছে, তোকে একটু আদর করে দিই। আর তখনই তারা দুজন সেখানে একে অপরকে ভালোবাসতে থাকে। তো বন্ধুরা, এই মুভিটিতে আমরা কি দেখতে পেলাম? এই যে পেটে ভাত না থাকা সত্ত্বেও ভালোবাসা কি করে অটুট থাকে, তাদের মধ্যে কত ঝগড়া মারামারি হলো, কিন্তু অবশেষে আবার তাদের ভালোবাসায় জিতে গেল। তো বন্ধুরা, যাই হোক, শুরুটা হয়তো বা খুবই খারাপ ছিল, কিন্তু শেষটা আনন্দের হলো। ধন্যবাদ বন্ধুরা আমার এই মুভিটি দেখার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। ধন্যবাদ।